हेलो व्यूअर्स, आमार चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आमार आजके रेसिपी फुलकपी आलुर दम बा गोबी आलु दम। भीषण सहज ओ सुस्वादु एकटी रेसिपी आमी खूब सहज भावे आपनादेर संगे शेयर करार चेष्टा करेछि। भिडियोटी सम्पूर्ण देखार जन्य अनुरोध रइल। चलुन ताहले शुरू करी आमार आजके रान्ना आलु फुलकपिर दम। प्रथमे आमी किछु मसला बानिये नेब, तार जन्य मिक्सि जारे आमी निये निच्छि काजु 10टा, निच्छी आमंड 10टा, एबार दिच्छी 1 टेबिल चामच परिमाण 4 मगज। एटा आमी हल्का करे भेजे नियेछी, भेजे धुए नियेछी, दिए दिलाम। जदि 4 मगज ना थाके ताहले आपनारा नारकेल दिते पारें, आर ना तार परिबर्ते दिते पारें चीने बादाम। एबार आमी दिच्छी 1 टेबिल चामच परिमाण पोस्त, दिए दीची 2 टेबिल चामच परिमाण टक दई। एगुलो आमी सब खूब भालो करे एकटी स्मूथ पेस्ट बनिए नेब। देखुन पेस्ट बनिए नियेछी, एकटी स्मूथ पेस्ट तैरी करे नियेछी। एबार एकटी बाटिते निये निच्छी आदा आर काचा लंकार पेस्ट 1.5 टेबिल चामच, दिच्छी धने गुड़ो 1.5 चा चामच, जीरे गुड़ो 1/2 चा चामच, दिच्छी 1 चा चामच काश्मीरी लंकार गुड़ो, एते तरकारी रंगटा खूब सुंदर हबे। दिच्छी लवण परिमाण मतो, चीनी 1/2 चा चामच। एबारे जल दिए এই মশলাগুলোর আমি একটি পেস্ট বানিয়ে নেব। এইভাবে মশলার পেস্ট রান্না করার আগে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। আমি আরো একটু জল মিশিয়ে নিচ্ছি, মশলাগুলোর আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমি গ্যাসে একটি কড়াইতে জল গরম বসিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার এই জলে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। এখানে আমি একটি বড় মাপের ফুলকপি, দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টো বড় মাপের আলু, আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আলুও দিয়ে দিলাম জলের মধ্যে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ফুলকপি আলু আমি ভালো করে সেদ্ধ করে নেব, তার জন্য আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি কপি আলু সেদ্ধ করে নিয়ে। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন কপি আর আলু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আলু আর কপিটা প্রেশার কুকারে দিয়ে একটি সিটি মেরেও সেদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে সেদ্ধ করলে তরকারিটার স্বাদ একটু ভালো হয়। এবার গ্যাসে আমি ওই কড়াইটায় বসিয়ে দিলাম। কড়াইতে আমি এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এবারে তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইতে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। কপিগুলো খুব আস্তে আস্তে কড়াইতে দিতে হবে, কারণ কপিগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় কপিগুলো ভাজা হয়ে এসেছে, আমি আরো একটু লাল করে ভেজে নেব। আমি হাই ফ্লেমে প্রায় 3 মিনিট ধরে ফুলকপি ভেজে নিয়েছি। এবারে আমি তেল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 1 টুকরো জয়িত্রী, দারচিনি 1 টুকরো, 1টি বড় এলাচ, 2টো লং। এবারে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা আমি প্রায় 10 সেকেন্ড ভেজে নিলাম। এবার এই ফোড়নে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু।
হাই ফ্লেমে আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটিটা আগে একটু জলে সেদ্ধ করে নিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই আমি তেলে দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি আরো 1 মিনিট ধরে ভেজে নিচ্ছি আলু আর মটরশুঁটি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা সেই মিশ্রণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জল। আমি আরো কিছুক্ষণ এই মশলা কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে আমি এই মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আমি যে কাজু বাদাম দই দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা কিন্তু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, কারণ এর মধ্যে দই রয়েছে, বেশি হাই রাখলে ফেটে যাওয়ার ভয় থাকবে। এবার অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আমি আরো কিছুক্ষণ ধরে এই মশলা দেওয়ার পর কষিয়ে নেব। প্রায় 1 মিনিট হয়ে গেছে আমার কষানো। এক থেকে 1.5 মিনিট কষিয়ে নিলে চলবে, এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আমি প্রায় 1.5 থেকে 2 কাপ জল দিলাম। তবে জলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, গ্রেভি কতটা ঘন অথবা পাতলা রাখবেন জলের পরিমাণটা তার উপরে নির্ভর করছে। আমি আরো 4 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করছি। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি না থাকলে 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এই সময় অবশ্যই অ্যাড করবেন, এতে হয়তো স্বাদের একটু পরিবর্তন হবে তবে খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি দিয়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কপিগুলো আরো ভেঙে যাবে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দেব। এবার ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আলু ফুলকপির দম কিন্তু একদম রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ঘি, দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা বাড়িতে একবার আমার মতো করে এই ফুলকপি আলুর দম রান্না করে দেখুন, আশা করি খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটি সবার সাথে শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, ফিরে আসবো আরও একটি রেসিপির সাথে।